আসসালামু আলাইকুম। টি শার্ট ডিজাইনের আরও একটি নতুন টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা মোটর সাইকেল টি শার্ট ডিজাইন করব। এর জন্য আমাদের প্রয়োজনীয় কিছু ভেক্টর আমি নিয়েছি, যেমন একটি আমেরিকান ফ্ল্যাগের ভেক্টর, একটি মোটর সাইকেল, একটি স্কাল অর্নামেন্ট, সাইকেল টেক্স, দুইটা রিবন। পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন, আশা করি বুঝতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলুন আমরা ডিজাইন শুরু করি। প্রথমে আমি একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে দিই। এখান থেকে রেকটেঙ্গুলার টুলের মাধ্যমে আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিব। কালো ব্যাকগ্রাউন্ড নিলাম, এটাকে একদম পিওর কালো করে দিয়ে অ্যারেঞ্জ করে সেন্টু ব্যাক দিয়ে এটা কন্ট্রোল টু দিয়ে লক করে দিলাম। এখন আমরা চার টুলটা ব্যবহার করব। চার টুল নিলাম, নিয়ে ডাবল ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে স্টার টুলের পাঁচটা পয়েন্ট আছে, আমরা এটাকে 50টা করে দিব। এখানে একটা স্টার হয়েছে, এই স্টারটা আমরা নিব না, আমরা নতুন একটা স্টার নিব। আবার স্টার টুল সিলেক্ট করে নতুন একটা স্টার রাখলাম, এটা কালার করে দিই আপাতত সাদা, এটা এখানে রাখি। আমি এখানে ফ্ল্যাগটা নিয়ে আসলাম, এটার উপরে ফ্ল্যাগটা উপরে নিয়ে আসি, অ্যারেঞ্জ করে সেন্টু ফন্ট করে দিলাম। এই স্টারটা ফ্ল্যাগটাকে আরেকটু ছোট করে দিই। এখন আমরা ইলিপ্স টুলের সাহায্যে একটা বৃত্ত আঁক, ফ্ল্যাগটা আরেকটু ছোট করে দিই। এখন এই পতাকা আর উপরের যে ইলিপ্স টুল দিয়ে যে শেপটা আঁকছি এটা দুটা সিলেক্ট করে রাইট ক্লিক করে ক্লিপিং মার্কস করে দিব। এখন আমরা আরেকটা বৃত্ত আঁকব, আঁকলাম আরেকটা বৃত্ত, একে এটাকে আমরা এই ফ্ল্যাগটাকে উপরে নিয়ে আসি, অ্যারেঞ্জ করে উপরে নিয়ে আসি সেন্টু ফন্ট। এখন এটা আর এটা অ্যারেঞ্জ করে দিই, এখন নিচে চলে গেছে, এটা কালার করে দিব কালো। কালো কালার করে দিলাম, এটাকে একটা অফসেট পাথ দিব, অবজেক্ট থেকে নিচের শেপটা, নিচের কালো শেপটা অফসেট পাথ দিব, পাথ অফসেট পাথ প্রিভিউ অন করে দিই। 10 পিক্সেল আছে, 17 পিক্সেল করে দিলাম। এখন আমাদের কাজ হলো এই সবগুলোকে একটা গ্রুপ করে নেওয়া। এখানে যে শেপ কয়টা আছে এটাকে ধরে গ্রুপ করে নিই, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। স্কালটাকে এখানে আনা, অ্যারেঞ্জ করে সামনে নিয়ে আসি, অ্যারেঞ্জ সেন্টু ফন্ট, ওকে। এবং এই মোটর সাইকেলটা এখানে নিয়ে আসি, মোটর সাইকেলটা এখানে নিয়ে আসি, ঠিক আছে। আমরা এখন একটা রিবন নিয়ে আসি, রিবনটা হলো যে রেকটেঙ্গুলার টুল নিয়ে একটি শেপ আঁকলাম, একে এটার ভিতরে সাদা কালার করে দিই, এটা অ্যারেঞ্জ করে পিছনে নিয়ে যাই, অ্যারেঞ্জ সেন্টু ব্যাক। এখন এ দুটাকে ধরে শেপ বিল্ডার টুল নিব, নিয়ে অল্টার চেপে ধরে একটা ক্লিক করব, মাইনাস হয়ে যাবে। এখন এই সাদা একটা রিবন পেয়ে গেলাম, কন্ট্রোল জি দিয়ে এটা গ্রুপ করে দিই। গ্রুপ করে দিয়ে এখানে নিয়ে আসি, এখানে আমরা এই দুইটাকে একটু, এখন এটাকে একটু নিচে নিয়ে আসি, এবং রিবনটাকে আমরা একটু হালকা বাঁকিয়ে দিব। এফেক্ট থেকে ওয়ার্প আর্ক আমরা একটু কমিয়ে দিব, হালকা করে বাঁকিয়ে দিব, মানে আমার এই যে এই রাউন্ডটা ফলো করলাম, ওকে করে দিলাম। অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দিলাম, দিয়ে এখন একটু নিচে নামিয়ে নিয়ে আসি, এই দুটাকে অ্যালাইন করে দিই। কোথাও না বুঝলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। রিবন পেয়ে গেলাম, রিবনটাকে ধরে উপরে নিয়ে আসি, অ্যারেঞ্জ। এখন আমরা এখানে দিব মোটর সাইকেল লেখাটা, এই মোটর সাইকেল লেখাটা আমরা এই রিবনের মাঝখানে দিব, ঠিক আছে। পরে আমরা মোটর সাইকেল আবার ঠিক করতে পারবো, সমস্যা নাই। তো এটার জন্য আমরা টাইপ থেকে চেঞ্জ কেস আপার কেস করে দিই, সবগুলো ফন্ট বড় হাতের হবে, এবং এটা এখানে রেখে আপাতত আমরা ফন্ট চেঞ্জ করে দিই। এটা অ্যারেঞ্জ করে সামনে নিয়ে আসি, অ্যারেঞ্জ, এটা একটু বাঁকিয়ে দিব। ইফেক্ট থেকে ওয়ার্প আর্ক, ওকে, আমি নিচে নিয়ে আসি। এখন আমি আমার ক্যারেক্টার টুলটা নিয়ে আসবো এখানে, তো আমি এটাকে ধরবো, ধরে ক্যারেক্টার টুলে যাই, এইখানে অক্ষর থেকে অক্ষরে স্পেসটা একটু বাড়িয়ে দেব, ওকে। এখন এটাকে ধরে একটু নিচে নিয়ে আসলাম, বুঝতে পারবো যে কীরকম হয়েছে। অ্যাপিয়ারেন্স প্যানেলটা নিয়ে আসবো, এখানে আর একটু বাঁকাতে হবে আমাকে, ঠিক আছে, এখানে ভালোভাবে বাঁকে নাই। উইন্ডোজ থেকে অ্যাপিয়ারেন্স প্যানেলটা নিয়ে আসবো, অ্যাপিয়ারেন্স, এখানে ওয়ার্পে ক্লিক করব। এখন আমরা চাইলে এখানে এটা আবার বাঁকাতে পারবো হালকা করে, ঠিক আছে, আমরা রিবনের সাথে মিল করে বাঁকিয়ে দিলাম। এখনও যেহেতু এক্সপ্যান্ড করি নাই, তাই আমরা অ্যাপিয়ারেন্স প্যানেল থেকে এটা ঠিক করতে পারলাম, এক্সপ্যান্ড করে দিলে আর এটা হতো। আশা করি এটা মোটামুটি হয়ে গেছে, তো আমরা এটাকে এক্সপ্যান্ড করে দিই। এখন এই মোটর সাইকেলটা ঠিক করব আমরা, এখনও বোঝা যাচ্ছে না এটা ঠিক করব, তার আগে আমরা আমাদের প্রয়োজনীয় কাজগুলো করে দিই। এখানে আমরা আরেকটা টেক্সট দিব, এই জায়গায়
ঠিক আছে, একটা শেপ আঁকবো রাউন্ডেড রেক্টেঙ্গুলার টুলের সাহায্যে একটা শেপ আঁকবো। এটা একটু বাঁকিয়ে দিব, এটার একটা অফসেট পাথ দিয়ে দিই, এইটুকুই থাক। একটা এটার অফসেট পাথ দিব, অবজেক্ট পাথ অফসেট পাথ, এটার একটা স্ট্রোক দিব। ওকে, মানে এই অফসেট পাথটা স্ট্রোক হিসাবে ব্যবহার করবো আর কি। সাদা কালার দিয়ে দিই। এখন এই দুইটাকে গ্রুপ করে নিই, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। এটাকে একটু বাঁকিয়ে নিব, বাঁকাবো এখানে এনে, আগেই না, ছোট করে দেই। ইফেক্ট থেকে ওয়ার্প আর্ক, ওকে করে দিলাম, করে দিই। মানে এটা আমি ছোট করতেছি আর কি, পাশ থেকে। যাতে এটা আমরা এখানে একটা শেপ আঁকলাম, এটাকে এখন এক্সপ্যান্ড করে দিতে পারি। এই যে পিছনের যে শেপটা আছে না, এটাকে এক্সপ্যান্ড করে দিই, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড, একটা শেপ হয়ে গেল। এই সাদা শেপটাকে আর একটু আমরা ইয়ে করে দিব, পাথ দিয়ে এই নিচের শেপটার সাথে মিলিয়ে দিব। পাথ অফসেট পাথ প্রিভিউ অন করে দিই, ওকে করে দিয়ে দেখি সাদা দিয়ে। হ্যাঁ, এখন ভালো দেখা যাচ্ছে। আমরা এখানে একটা টেক্সট দিব, টেক্সট ডোন্ট টার্ন ইট ওভার স্পিড। তো এটাকে টাইপ থেকে চেঞ্জ কেস আপার কেস করে দিলাম, দিয়ে এটাকে সাদা কালার করে দিই, তাহলে আমাদের ডিজাইনটা করতে সুবিধা হবে। সাদা করে দিলাম, এটা একটা ফন্ট নিয়ে আসি আগে, এটাকে এখানে নিয়ে আসি, অ্যারেঞ্জ করে সামনে দিই, এটা ছোটো করে দিই। এখন এটাকে আমরা বাঁকিয়ে দিব, ঠিক আছে। এটা বাঁকানোর জন্য আমরা যাইতে হবে এলো ইফেক্ট থেকে আর্ক, পরে আমরা এই যে এটাকে আমরা একটু এক্সপ্যান্ড করে দিই, এখন আর প্রয়োজন নাই, ঠিক হয়ে গেছে মোটামুটি। এটা অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে দিয়ে এটার সাথে গ্রুপ করে দিই, এটা আর এটা গ্রুপ করে দিই, কন্ট্রোল জি দিই। এখন আমাদের কাজ হলো নিচে আরেকটা রিবন দেওয়া, ওই লেখাটা এখানে দিয়ে দিই, ইট ইজ ডেঞ্জারাস। তো এখানে আপার কেস, এটা ফন্ট দিয়ে একটা এটাই দিই, ওকে, সবগুলো একই ফন্ট দিলাম, অ্যারেঞ্জ করে তো বাকিয়ে দিব নিচের দিকে। ইফেক্ট থেকে ওয়ার্প আর্ক, নিচের দিকে নিয়ে আসি, ছোটো করে লেখা, এখানে অর্নামেন্ট নিয়ে আসছিলাম একটা, এই অর্নামেন্টটা এখানে দিব, ছোটো করে দিই, এটাকে একটু উপরে উঠাই দিই। এটা বাকিয়ে দেওয়ার জন্য ইফেক্ট থেকে ওয়ার্প আর্ক, এখন এটাকে একটা এই যে এই অর্নামেন্টকে একটু ঘুরে দিই, এটাকে একটা কপি করব এখানে, পরে এটাকে রিফ্লেক্ট করে দিব, এটা একটু এদিকে দিয়ে আসি, এটাকে অ্যালাইন করে দিই, এটা এটা আর এটাকে একটু অ্যালাইন করে দিই এটার সাথে, দুটাকে গ্রুপ করব, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব। অবজেক্ট থেকে পাথ অফসেট পাথ প্রিভিউ ওয়ান, 12 আছে, 10 করে দিয়ে ওকে, এটাকে কালো কালার করে দিব, কালো কালার করে দিলাম, কন্ট্রোল এক্স দিয়ে কেটে দিয়ে এখন আমরা এই যে এই শেপগুলোকে ধরব, ধরে এখানে পেস্ট করে দিব, কন্ট্রোল এফ। ও, এখানে আমার স্কালটাকে অ্যারেঞ্জ করে মাঝামাঝি নিয়ে আসি, স্কালটাকে একটু বড় করব, সরি রিবন আর লেখাটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে অ্যারেঞ্জ করে উপরে নিয়ে আসি স্কালের, এবং স্কালটা এখন একটু বড় করে দিই। আমি স্কালটাকে একটা অফসেট পাথ দিব, অবজেক্ট থেকে পাথ অফসেট পাথ প্রিভিউ ওয়ান, কন্ট্রোল এক্স দিয়ে কেটে দিই, দিয়ে এই মোটরসাইকেল ধরে ধরে এখান দিয়ে ডাবল ক্লিক করে এটার উপরে কন্ট্রোল অ্যাপ দিয়ে পেস্ট, পুরো ডিজাইনটাই আমরা কালার করব। ওকে, তো আমরা এখন কি করব, এই যে এই লেখাটা আছে না, এটা সাদাই থাকবে, এই লেখাটাকে লাল করে দিব, মোটরসাইকেল যে লেখাটা আছে এটাকে লাল করে দিব, এই ডেঞ্জারাস লেখাটাকেও, ডেঞ্জারাস লেখাটাকে এইভাবে রাখতে দেব। মোটরসাইকেলটাকে যদি আমরা একটু অফসেট পাথ দিই, অফসেট পাথ প্রিভিউটা অন করে দিই, এটা এখন আছে 8, আমরা এটাকে কমিয়ে দিব, দিয়ে 4 করে দিলাম, রাউন্ড থাকবে, ওকে করে দিলাম, এবং এটার কালার দিয়ে দেব কালো। ওকে, এখন এই যে অফসেট পাথ পেয়ে গেলাম, এখন আমরা একটু নিচে নামাই দিব, হালকা করে নিচে নামাই দিলাম, এখন কিন্তু আগে চাইতে ভালো দেখা যাবে। যদি কোথাও না বুঝে থাকেন তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। যদি টিউটোরিয়ালগুলো আপনাদের উপকারে আসে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক আর আমার জন্য দোয়া করবেন। আপনারা জানেন যে আমি প্রতিদিন ভিডিও দেওয়ার চেষ্টা করছি, এখন
বেশ কিছুদিন যাবৎ প্রতিদিন ভিডিও দিচ্ছি, এটা কতদিন চালিয়ে নিতে পারবো আল্লাহ ভালো জানে। যদি আমি মাঝখানে বিরতি দেই অথবা কোনো কারণে ভিডিও দিতে না পারি তাহলে আমার চ্যানেল থেকে আপনারা চলে যাবেন না প্লিজ। আমি চেষ্টা করব আপনাদেরকে নিয়মিত ভিডিও দেওয়ার জন্য। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তীতে আরও ভালো ভালো ভিডিও আসবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।